নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ভক্তের ভগবান, সপ্তাহের প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবী দেবতার পুজোর জন্য উৎসর্গীকৃত। সপ্তাহের প্রথম দিন সোমবার, সোমবারে মহাদেবের পুজো হয়, অর্থাৎ শিবের পুজো। অন্যান্য দেবতাদের থেকে মহাদেব একটু আলাদা, তিনি কেবলমাত্র জল বা পঞ্চামৃতেই সন্তুষ্ট হন। দুধ, মধু, দই, ঘি, চিনি বা গুড়ের মিশ্রণ পঞ্চামৃত। মহাদেবের অভিষেক করলে বলা হয় আমাদের সংসারে সমৃদ্ধি আসে। মহাদেবের পুজোতে খুব বেশি আয়োজনেরও প্রয়োজন হয় না, শুধুমাত্র কিছু পাতা এবং ফুলেই মহাদেব সন্তুষ্ট। ভক্তরা ভোলে বাবার পুজো করেন প্রত্যেক সোমবারে। এছাড়াও শ্রাবণ মাস জুড়ে ভোলে বাবার বিশেষ পুজো হয়। ফাল্গুন মাসে মহাশিবরাত্রি অনুষ্ঠিত হয়। ভোলে বাবার আশীর্বাদ যদি কোনো ভক্তের জীবনে থাকে, তবে তাকে জীবনে প্রতিকূলতার সম্মুখীন খুব কম হতে হয়। দাম্পত্য সম্পর্ক ভালো থাকে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হয়, জীবনের যে কোনো ক্ষেত্রে বাধা বিপত্তি এলেও ভোলে বাবার আশীর্বাদে সেটি থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও সন্তান ভাগ্য ভালো থাকে সেই ব্যক্তির। নিঃসন্তান দম্পতিরা সন্তানের আশাতে ভোলে বাবার পুজো করেন। ভোলে বাবা আমাদের সব দিক থেকেই মঙ্গল করেন। অর্থ, প্রতিপত্তি, নাম, যশ সকল ক্ষেত্রেই উন্নতি হয় ভোলে বাবার আশীর্বাদ থাকলে। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব প্রত্যেক সোমবারে শিব পুজো করার সময় আমরা যে তিনটি ফল মহাদেবকে উৎসর্গ করতে পারি। বলা হয় এই তিনটি ফল শিবের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। শিব পুরাণ এবং অন্যান্য প্রাচীন গ্রন্থ হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি এই তিনটি ফলের কথা। প্রথমেই বলবো বেল ফলের কথা। শিবের পুজো বেল ফল এবং বেল পাতা ছাড়া অসম্পূর্ণ। শিবের অত্যন্ত প্রিয় এই ফল। এছাড়াও বলা হয় বেল পাতার তিনটি পাতাতে ত্রিদেব বাস করেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বেল ফলে স্বয়ং মা লক্ষ্মীও বাস করেন। বেল ফলের বহু ঔষধি গুণও রয়েছে। এতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে। আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রকম ঔষধ তৈরিতে বেলের ব্যবহার রয়েছে। ভক্তরা ভোলে বাবা শিবকে বেল ফল নিবেদন করে দীর্ঘায়ুর জন্য এবং মনের যে কোনো গোপন ইচ্ছা পূর্ণ করার জন্য। শিব পুজোতে আরও একটি ফলের ব্যাপক ব্যবহার হয়, সেটি হল ধুতরা ফুল এবং ধুতরা ফল। শিব ভক্তদের বিশ্বাস ধুতরা ফুল এবং ধুতরা ফল অত্যন্ত পবিত্র। শিব পুজোর প্রত্যেকটি আচার অনুষ্ঠানে এর ব্যবহার হয়। ধুতুরা ফলের রয়েছে বিশাল ঔষধি গুণ। বলা হয় ধুতুরা ভগবান শিবের বুক থেকে উৎপত্তি হয়েছিল। মহাবিশ্বকে রক্ষা করার জন্য মহাদেব যখন হলাহল পান করেছিলেন মহাবিশ্বের সবচেয়ে বিষাক্ত বিষ, তখন ধুতুরার ফল তাকে এই বিষ থেকে উদ্ধার করতে সাহায্য করে। এই কারণে আয়ুর্বেদ শাস্ত্রে দেখা যায় ধুতুরা বিভিন্ন ধরনের বিষের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। ধুতুরা হাঁপানি, মাথা ব্যথা, জ্বর ইত্যাদি বহু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এর থেকে বিষ মুক্তিও ঘটে। ধুতুরা ফুল এবং ধুতুরা ফল মহাদেবকে উৎসর্গ করা হয়। হিংসা, প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদি পার্থিব জিনিসের যে বিষ আমাদের মনে ঢুকে রয়েছে তার থেকে মুক্ত হয়ে মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য। আরও একটি জিনিস মহাদেবকে উৎসর্গ করতে পারেন এবং নিজেও ধারণ করতে পারেন, সেটি হল রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ ভগবান শিবের চোখের জল অর্থাৎ অশ্রু থেকে উৎপত্তি। রুদ্রাক্ষের বীজ ভগবান শিবের চোখের জল থেকে জন্ম হয়েছিল। এই গাছের ফল রুদ্রাক্ষের মালা হিসেবে আমরা ব্যবহার করি। এগুলো দেখতে অনেকটা পুঁতির মতো। বহু ব্যক্তিরা
আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতির জন্য, মনের শক্তির জন্য, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে মুক্তির জন্য, ভয় ভীতি থেকে দূরে থাকার জন্য, নিজের রাগকে কন্ট্রোলে আনার জন্য রুদ্রাক্ষের মালা ধারণ করেন। এটি ধারণ করলে শরীরে বহু উপকার পাওয়া যায়। সোমবারে মহাদেবকে আপনারা রুদ্রাক্ষ উৎসর্গ করতে পারেন। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।